দেখিস, নপুংসক! প্রস্তুত হও। যে জন্ম থেকে মরার জন্য প্রস্তুত থাকে তাকেই ক্ষত্রিয় বলা হয়, মূর্খ। এবার তুমি নিজের পাপগুলো স্মরণ করো আর ঈশ্বরের কাছে ক্ষমা চাও। এই জন্মে তো নর্দমার কীট হয়ে আছো, হতে পারে এর পরের জন্মে ফলের কীট হয়ে জন্মাবে। ভীম! যখন দুই বড় যোদ্ধা যুদ্ধরত, তখন বালকদের প্রবেশ করা উচিত নয়। কিছুক্ষণ আরও পার্থ, ভ্রাতা ভীম এখনো বিজয় প্রাপ্ত করেননি।
যুধিষ্ঠির, আত্মসমর্পণ করো। আপনার চরণে সর্বদাই আমি সমর্পিত পিতামহ, কিন্তু এই দ্বন্দ্বে আপনাকে পরাজিত করার প্রয়াস অবশ্যই করব। পুত্র যুধিষ্ঠির, আমি তোমাকে বধ করতে চাইছি না, সমর্পণ করে দাও, আমি তোমাকে দুর্যোধনের নিকট নিয়ে যাব। এই যুদ্ধের এখানেই সমাপ্তি ঘটুক পুত্র। কিন্তু ততক্ষণ দুর্যোধন জীবিত থাকবে তো পিতামহ? এই কারণেই যুদ্ধ আরম্ভ করেছিলাম ভ্রাতা ভীম। তোমার মস্তক নিজের পায়ের তলায় গুঁড়িয়ে দেবার জন্যে। ওঠো, কীটের ন্যায় ভূমির ওপর শুয়ে আছো কেন ভ্রাতা ভীম? যদি ক্ষমতা থাকে তো ওঠো, ওঠো, ওঠো। প্রহার করো আমার ওপর, ওঠো। তোমার শত্রু তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওঠো, ওঠো ভ্রাতা ভীম, ওঠো। উঠুন, উঠুন ভ্রাতা ভীম, ভ্রাতা ভীম উঠুন, আপনি আমাদের গর্ব, উঠুন ভ্রাতা ভীম। প্রতিজ্ঞা স্মরণ করো দুর্যোধন, তুমি তোমার নিজের মুখেই দ্রৌপদীর বস্ত্রহরণের আদেশ দিয়েছিলে। আমি প্রথমে তোমার মুখ গুঁড়িয়ে দেব, তারপর তোমার মস্তক। অসম্ভব, অসম্ভব ভ্রাতা ভীম। আমি যুবরাজ হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র এখানে উপস্থিত নেই, এই হেতু ওনার অধিকার আমার হস্তে রয়েছে। আমাকে বন্দী করার অধিকার আর আমাকে বধ করার অধিকার কেবল তোমার ভ্রাতা যুধিষ্ঠিরের নিকট রয়েছে। মূর্খ দুর্যোধন, যে প্রকারে তাতশ্রী না থাকার কারণে ওনার অধিকার তোমার হাতে রয়েছে, সেই প্রকারে জ্যেষ্ঠ না থাকার কারণে ওনার অধিকার আমার হাতে রয়েছে। আর আমি যুবরাজের রূপে তোমাকে দণ্ড দিতে পারি। এই কারণেই বাসুদেব জ্যেষ্ঠকে হস্তিনাপুর অভিমুখে প্রেরণ করেছেন, যাতে পিতামহ সুরক্ষা প্রাপ্ত তুমি কোনোভাবে না হতে পারো। আমার সাথে সম্পর্ক স্থাপন করো। এসো দ্রৌপদী, আমার জঙ্গায় উপবেশন করো। সুশাসন, সুশাসন রহিম করে দাও, দাও।
আমার মহারাজ এইখানে উপস্থিত আছেন। আর এনার আদেশ ব্যতীত আপনি আমাদের যুবরাজের উপর প্রহার করতে পারেন না। আর যদি যদি ইনি যুবরাজ দুর্যোধনকে বধ করার আদেশ দেন, তাহলে তাহলে আমি একে বধ করব। ভীম, আমার মৃত্যু তো হতেই পারে, কিন্তু এই যুদ্ধ আজই সমাপ্ত হয়ে যাবে। তুমি দুর্যোধনকে বধ করো আর পিতামহকে আমায় বধ করতে দাও। আর্যাবর্তে শান্তি স্থাপিত হোক, তার জন্য আমি বলিদান দিতে প্রস্তুত আছি। প্রহার কর ভীম, সূর্যাস্ত হতে আর কিছুক্ষণ বাকি। সঞ্জয়, তুমি আমাকে কিছু বলছো না কেন? আমার পুত্রদের কি হয়েছে? আমার দুর্যোধনের কি হয়েছে সত্তর বলো। মহারাজ, রাজকুমার ভীম যুবরাজ দুর্যোধনকে নিজের গদা দিয়ে প্রহার করেছে। মহারাজ, গদা দিয়ে প্রহার? মহামহিম ভীষ্মের বর্ষা রাজকুমার যুধিষ্ঠিরের কণ্ঠ থেকে সরেনি মহারাজ। ভ্রাতা ভীম, বিজয়ের জন্য বিজয়ের প্রতি মোহ থাকা আবশ্যক। যতক্ষণ তোমার হৃদয়ে ধর্মের, নিজের ভ্রাতাদের আর নিজের পরিবারের প্রতি মোহ থাকবে, ততক্ষণ তোমার বিজয় নয়, কেবল বন্ধনই প্রাপ্ত হবে। আর বন্ধন কেবল
পরাজিত করে থাকে ভ্রাতা ভীম, কেবল পরাজিত করে থাকে। আমার ধর্ম, আমার ভ্রাতা আর আমার পরিবারই আমার শক্তি দুর্যোধন। আর যেদিন তুমি সেই শক্তির সম্মুখীন হবে, সেই দিনই তোমার অন্তিম দিন হবে দুর্যোধন। তোমার অন্তিম দিন। আজকের মতো যুদ্ধের সমাপ্তি ঘটেছে মহারাজ। পাণ্ডবদের সৈন্য আজ আমাদের সৈন্যদের উপর বিজয় প্রাপ্তি করেছে মহারাজ। কিন্তু তাতশ্রী ওদের বিজয় পূর্ণতে দেননি। উনি আমার পুত্র দুর্যোধনকে ওই ভীমের থেকে রক্ষা করেছেন। তুমি দেখে নিও সঞ্জয়, যতক্ষণ তাতশ্রী রণভূমিতে থাকবেন ওই পাণ্ডব পুত্রদের বিজয় অসম্ভব। ওই পাণ্ডব পুত্রদের বিজয় অসম্ভব। আজকের যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল সম্রাট যুধিষ্ঠির। সেনাদের বল আর উৎসাহ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আজ। ওদের এই বিশ্বাস জন্ম নিয়েছে যে বাসুদেব কৃষ্ণ আর আপনার নেতৃত্বে আমাদের বিজয়প্রাপ্তি অবশ্যম্ভাবী। বাস্তবে আজই আমাদের বিজয়প্রাপ্তি হয়ে যেত, কিন্তু পিতামহ ভীষ্মের সামর্থ্য অবশ্যই অধিক ছিল। না, ভ্রাতা যুধিষ্ঠির পূর্ণ শক্তিতে যুদ্ধই করেননি। কিন্তু মাধব, পিতামহ ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, ওনাকে বধ করা অসম্ভব। ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত পার্থ, ইচ্ছা বিজয়ের বরদান নয়। ওনার পক্ষে যুদ্ধ করা অসম্ভব হয়ে ওঠে। এতটা আহত করা তো সম্ভব হতেই পারে পার্থ। সেটাও অসম্ভব হবে বাসুদেব। পিতামহের দেহ পবিত্র, ওনার ওপর আমাদের দ্বারা প্রহার হবে না। কারোর দেহই পবিত্র হয় না ভ্রাতা ভীম, বৃক্ষ বাবুলের হোক বা চন্দনের, শুকিয়ে যাওয়ার পর তাকে জ্বালানোই হয়। এটি সৃষ্টিরই নিয়ম মাত্র। এই যুদ্ধে ধৃতরাষ্ট্রপুত্রদের দণ্ড প্রদানের মার্গে যেই অন্তরায় হবে, তাকে বধ করতেই হবে। এই ধর্মযুদ্ধে পিতামহ আমাদের বিজয় কামনা করেন। যদি মহামহিমের পরিস্থিতি ও মানসিকতায় পরিবর্তন এসে যায়,
তবে আমাদের নিরাশ হওয়া চলবে না। যে প্রকারে শিব ঠাকুরের রুদ্র তাণ্ডবের সমগ্র সংসারে অন্ধকার ঘনিয়েছিল, ঠিক সেই প্রকারে আমি শত্রুর হৃদয় থেকে বিজয়ের আশা নির্মূল করে দেব, সমগ্র শত্রু সৈন্যদের বিধ্বংস করব আমি। চলো 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 পাল্টা।